তাদের পড়াশোনায় অসুবিধা হতো, ভার্চুয়াল ক্লাস চলছে বলে। ট্যাব কেনার জন্য মমতা ব্যানার্জি সরকার 10,000 টাকা দিয়েছে। দিলীপ ঘোষ কি বলছে? বলছে মমতা ব্যানার্জি সরকার এখন ভোট আসছে বলে রাজনীতি করছে। এই মূর্খের দল এদের ক্ষমা করবেন? বলছে ভোট আসছে বলে রাজনীতি করবে। আচ্ছা যারা 12-এ পড়ে তারা ভোট দেবে? তারা ভোটাধিকার প্রয়োগ করার পর্যাপ্ত বয়সে পৌঁছায়নি। এই যে ছোট ছোট পড়ুয়ারা পায়ে জুতো দিয়েছে, কাঁধে স্কুল ব্যাগ দিয়েছে, মিড ডে মিলে যারা সরকার ব্যবস্থা করে দিয়েছে, বিনা পয়সায় খাবারের ব্যবস্থা করে দিয়েছে, বইপত্র সরঞ্জাম ট্যাব কেনার জন্য টাকা দিয়েছে, নবম শ্রেণীর ছাত্র সবুজ সাথী সাইকেল পেয়েছে, দশম শ্রেণীর ছাত্র সবুজ সাথী সাইকেল পেয়েছে, এরা কেউ ভোট দেবে? এরা ভোট দেবে না। মমতা ব্যানার্জি তাও উন্নয়নমূলক পরিষেবা এদের বাড়িতে পৌঁছে দিয়েছে। যে ভোট তোমাকে দিতে হবে না, আগামী দিন নিজের পরিবারের মুখে হাসি ফুটিয়ে নিজের পরিবারকে শিক্ষার আলোয় আলোকিত করে আমাদের রাজ্যকে সমৃদ্ধশালী করে তোলো, ভোট তোমাকে দিতে হবে। নির্বাচনের রাজনীতি তৃণমূল কংগ্রেস করে না, আমরা জাতি দলমত নির্বিশেষে উন্নয়ন করেছি। এই স্বাস্থ্য সাথী কার্ড আপনি বলতে পারবেন খালি তৃণমূলের লোক পেয়েছে, সিপিএমের লোক পাইনি? আপনি বলতে পারবেন খালি অমুক পাড়ার এই বাড়িটা পেয়েছে, সেই বাড়িটা পাইনি? মমতা বন্দ্যোপাধ্যায় 10 কোটি মানুষকে পরিষেবা দিয়েছে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ প্রত্যেকটা জেলা, 8 থেকে 80 খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কৃষক, প্রবীণ, নবীন, ছাত্র, যুব, মহিলা, বয়োজ্যেষ্ঠ, এসসি, এসটি, ওবিসি কেউ বাদ নেই, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ প্রত্যেকটা পরিবারকে স্বাস্থ্য সাথীর আওতায় নিয়ে এসেছে। আপনি গালাগালি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, কিন্তু আপনার পরিবারের বিনা পয়সায় স্বাস্থ্যর ব্যবস্থাটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। আপনি গালাগালি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, আপনার মোদিজি 900 টাকার গ্যাস দিয়েছে, তার উপর যে চালটা ফুটছে বিনা পয়সায় সেটা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, এটা ভুলে যাবেন না। আর আজকে দিনের নমুনা, 400 টাকা রান্নার গ্যাস, 900 টাকা কি মায়েরা ভাল লাগছে? বিজেপিকে যারা ভোট দিয়ে এক বুক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে এনেছিলেন, 400 টাকা রান্নার গ্যাস, 900 টাকা সর্ষের তেল, 170 টাকা লিটার, পোস্ত খেতে ভালোবাসে নদিয়ার লোকেরা। তাহলে কি চাই, দুয়ারে রাসন না দুয়ারে ভাষণ? দুয়ারে রাসন না দুয়ারে ভাষণ? উন্নয়ন না অনাচার? কাজ না কথা? মোদিজির ভাঙা অডিও ক্যাসেট না দিদির ডিভিডি? মহিলাগত নেতা না বাংলার মেয়ে? তাহলে আগামী দিন, আগামী 17 তারিখ আমার আপনার সকলের প্রার্থী, মা মাটি মানুষের প্রার্থী যিশুকে শুভঙ্কর সিংহ 4 নম্বর বোতাম টিপে খাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। কথা দিচ্ছেন? এবার আমরা বরণ করে নেব সোহম চক্রবর্তী মহাশয়কে। সোহম চক্রবর্তীকে বরণ করে নেবেন রানাঘাট সাংগঠনিক জেলা, রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি কৃষ্ণেন্দু দাস।